সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা এতক্ষণে সকলেই জেনে গেছো তোমাদের জুন মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে না অর্থাৎ পরীক্ষা তাহলে কি বাতিল হলো দেখো তোমাদেরকে বুঝিয়ে বলি যেহেতু বোর্ড থেকে একটা নিউজ অফিসিয়াল আপডেট চলে এসছে অফিসিয়াল নিউজ এসছে এবং তোমাদের যে বোর্ড থেকে জানানো হয়েছে এবং সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে জুন মাসে কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না এরপর তোমরা ভাবছো তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে গেছে তা কিন্তু নয় এটাকে বলা হচ্ছে স্থগিত হওয়া অর্থাৎ জুন মাসে কোনো পরীক্ষা হচ্ছে না পরবর্তীকালে জুলাই হতে পারে আগস্ট হতে পারে অর্থাৎ পরীক্ষা এখনও পর্যন্ত স্থগিত আছে জুন মাসে হচ্ছে না জুন মাসে যে সমস্ত রুটিন ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়েছে কিন্তু পরীক্ষা বাতিল হয়নি পরীক্ষা কিন্তু তার পরের মাসেও হতে পারে সেটা কিন্তু বোর্ড জানিয়ে দেবে যে তোমাদের কোন মাসে পরীক্ষা হবে অর্থাৎ এই নিউজটা তোমরা সকলেই জেনে গেছো এবং কিছু ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে যে পরীক্ষা বাতিল হয়ে গেছে তা কিন্তু নয় পরীক্ষা বাতিল নয় পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে এই ব্যাপারটা তোমাদেরকে জানালাম এটা সবাই জেনে গেছো আশা করি কিন্তু তোমাদের মনে এখন একটা প্রশ্ন দাদা আমরা এই মত অবস্থায় কি করা উচিত কি করলে এখন আমাদের মোটামুটি পড়াশোনাটা থাকবে এবং তোমাদেরকে একটা গাইড দেবো আজকের এই ভিডিওতে দেখো প্রথমত তোমাদের দু তিন মাস হয়তো এখনও ওয়েট করতে হতে পারে এই সিচুয়েশনের জন্য কিন্তু তোমাদেরকে উচ্চমাধ্যমিক যদি পরীক্ষা হয় কাজেই সেই পরিমাণ পড়াশোনাটা কিন্তু চলিয়ে যেতে হবে অর্থাৎ একটু হলেও প্রিপারেশনের মধ্যে নিজেকে রাখতে হবে কারণ তাছাড়া সমস্ত কিছু যদি ভুলে যাও আর পরীক্ষা হয় তখন কিন্তু তোমাদের সমস্যা হতে পারে বা পরীক্ষায় লিখতে পারবে না অনেক কিছু ভুলে যেতে পারো তো এরকম এরপর অবস্থায় তোমাদেরকে একটা রুটিন তৈরি করতে হবে যে রুটিনের মাধ্যমে তোমরা নিজেদেরকে কিছুটা অন্য দিক থেকে টাইম দিতে পারবে এবং তোমরা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হতে পারবে যার ডাব্লু বিসিএস ইচ্ছা আছে বা যে কোনো পরীক্ষার ইচ্ছা আছে সেই জন্য এই প্রিপারেশান নিতে পারবে এবং তার সঙ্গে তোমরা আলাদা করে এই উচ্চ মাধ্যমিকের জন্য একটা রুটিন করতে হবে প্রতিদিন সেই অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে তো এটা হচ্ছে তোমাদের এমত অবস্থায় কাজ এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি অনলাইনে ভূগোল পড়াচ্ছিলাম সেই ভূগোল ক্লাস কিন্তু এখনও চলছে এটা পুরনো যারা তোমরা পরীক্ষা দেবে দু হাজার একুশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্লাস কিন্তু এখনও চলছে যদি তোমাদের মনে হয় যে ওই ক্লাসে যোগদান করতে চাও এখন এখন তুমি যোগদান করতে পারো দু মাসের জন্য তুমি প্রিপারেশানটা রাখতে পারবে এখানে এসে আমাদের প্রতি শনি এবং রবিবার ক্লাস হয় যদি মনে হয় যে এখানে তুমি যোগদান করতে পারবে তাহলে প্রিপারেশানটা বাড়িতে বসে করতে পারবে কারণ বর্তমানে পুরো লকডাউন চলছে কাল থেকেই লকডাউন শুরু হয়ে যাচ্ছে তো লকডাউনের জন্য কিন্তু তোমরা বাইরে যেতে পারবে না এই প্যান্ডেমিক সিচুয়েশনে অবস্থা খুব শোচনীয় বাইরের অবস্থা খুবই খারাপ তো এমত অবস্থায় তোমাদেরকে সাহায্য করার জন্য আমাদের এই কোচিং সেন্টার আছে অর্থাৎ কোচিং আছে আমাদের তোমাদের অনলাইন কোচিং যারা অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে তোমরা যদি চাও এই তো এমত অবস্থা অবস্থায় ভর্তি হতে তোমাদের অসুবিধা হবে না দু মাস তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে রাখবো যতটা সম্ভব হেল্প করবো তোমাদেরকে তো এইটুকুই তোমাদের আলোচনা ছিল আশা করি ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই তোমার বন্ধুর কাছে যারা এমত অবস্থায় চিন্তায় রয়েছে যে কী করবো অবশ্যই ভিডিওটা পৌঁছে দাও আর যদি এই চ্যানেলে নতুনবার প্রথমবার এসে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এর সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ